জেল হত্যা দিবস আজ মানব সভ্যতার ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়। 1975 সালের 3 নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। 47 বছর পরও চার নেতার স্বজনরা হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়ে আসছেন। দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি তাদের। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার 2.5 মাসের মাথায় বাঙালির ইতিহাসে ঘটে যায় আরেকটি কলঙ্কজনক অধ্যায়। 3রা নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা। দেশের সেরা সন্তানদের গুলি করেই ক্ষান্ত হয়নি ঘাতকের দল। গুলিবিদ্ধ দেহকে কাপুরুষের মতো বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে তারা। বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অন্যতম চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। বঙ্গবন্ধুকে হত্যার পর তার ঘনিষ্ঠ সহচরদেরও কারাগারে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। জেলখানার নিরাপত্তায় কখনো বন্দীকে হত্যা বা নির্যাতন করার ইতিহাস নেই, কিন্তু জেলখানায় সেদিন সেনাবাহিনী হত্যা করেছিল জাতীয় চার নেতাকে। আমি দেখেছি আমার বাবার মৃতদেহ, আমি দেখেছি আমার বাবাকে কবর দেওয়া হচ্ছে, আমি নিজে সেই কবরস্থানে বরানীগরস্থানে আমি নিজে মাটি দিয়েছি। অথচ আমার ক্ষুদ্র মনে আমার বাবা হারানোটা এতটাই বেদনাময় ছিল যে আমি সব কিছু ভুলে গিয়ে আমি বিশ্বাস করতে চেয়েছি যে আমার বাবা বেঁচে আছে। এই কষ্টগুলো আসলে কোনো দিন আমার যায় না। যাই হোক, সো আমার মা আমাদেরকে সান্ত্বনা দিত যে আমি আমার স্বামী হারিয়েছি, তোমরা তোমাদের বাবা হারিয়েছ, কিন্তু দেশ কি হারালো, আমাদের চেয়ে দেশের ক্ষতি হলো বেশি। জাতিকে পুরোপুরি পঙ্গু ও নেতৃত্ব শূন্য করাই ছিল ঘাতক চক্রের উদ্দেশ্য। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির পাশাপাশি সেই ঘটনার মদদদাতাদের মুখোশ খোলার দাবি স্বজন ও ইতিহাসবিদদের। একটা ট্রুথ কমিশন, একটা কমিশন করে অবশ্যই তদন্ত করতে হবে, অবশ্যই আমাদের প্রত্যেকের, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানার অধিকার আছে কারা এটার পিছনে ছিল, এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে, এখন সেটার পিছনে যেই থেকে থাকুক। অবিলম্বে সরকার 15ই আগস্ট আর 3রা নভেম্বর এই দুটো বিষয়ে তদন্ত কমিশন করুক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে শ্বেতপত্র প্রকাশ করুক। এত বছর পরেও জেল হত্যা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় ক্ষুব্ধ স্বজনরা। এর ব্যর্থতা কার, কোথায় কার সমস্যা হচ্ছে, কার সমস্যা হবে জাতীয় চার নেতাকে সম্মান দেখালে, কার সমস্যা হচ্ছে জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে, আমি তো বুঝে উঠতে পারছি না। কার সমস্যা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছে তাদের কীর্তিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে দেয়, কার কার এটা সমস্যা হতে পারে, আমি তো বুঝে উঠতে পারছি না। এটা তো শুধু রাজাকারদের হওয়ার কথা, যারা স্বাধীনতার বিরোধী তাদের হওয়ার কথা। সো আমি একটু কনফিউজড, আমি বুঝে উঠতে পারছি না হচ্ছেটা কি এখানে। ঠিক আছে, তো আমি মনে করি এটা সময়ের দাবি না, এটা ভবিষ্যৎ প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের এই দাবি মানতে হবে, এবং এই দাবি না মানা পর্যন্ত আমি থামব না। বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত চার সৈনিক ছিলেন নীতির কাছে আপোষহীন, জীবন দিয়ে যা তারা প্রমাণ করে গেছেন তাই জাতি আজও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে অকুত হয় চার বীর সন্তানকে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।